সম্মানিত বন্ধুগণ, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার যে ব্রয়লার মুরগির সেটটা আছে, সেই সেটটির থেকে আজকে 500 মুরগি বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে এই সেটটিতে কিন্তু আমি এখনও জেনারেটর ব্যবহার করতেছি না, তো আর মুরগিগুলো একটু ঘন হয়ে গেছিলো আর গরমটাও একটু বেশি বেড়ে গেছে, সেই জন্যে আমি এখান থেকে 500 মুরগি বিক্রি করে দিয়েছি। তো কিছুটা আমি এখন পাতলা করে নিয়েছি, দুই একদিনের ভিতরে বাকি মুরগিগুলো আমি আজকে বিক্রি কিছুদিন পর বিক্রি করে ফেলব। আমার কাছে অনেকে জানতে চাইছিলেন যে গাড়িতে মুরগি বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, তো আমি ভাইয়ের স্লিপটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা ওনার স্লিপটি থেকে ওনার নাম্বারটা নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং ভাই খুব ভালো মানুষ, আপনার 1000-2000 মুরগি একসাথে উনি নিয়ে নিতে পারবেন এবং নগদ টাকা দিয়ে যাবে, এবং ওজনও আপনি ওজন করে দিবেন, উনি শুধু খালি বসে থাকবে, বসে আপনার ওজনটা মাপ দিবে, বা আপনার সাথে কেউ থাকলে ওজনটা লিখবেন। তো ভাইয়া খুবই ভালো, এবং আমার জানা মতে কোনো সমস্যা হয় না, মুরগিগুলো বিক্রি করতে পারবেন। তো আমার মুরগিগুলো কতটুকু ওজন আসলো 29 দিন বয়সে সেটি আপনাদের মাঝে দেখাচ্ছি এবং স্লিপটি শেয়ার করতেছি। পাঁচশো মুরগি আসছে আমার 909 কেজি 200 গ্রাম, 909 কেজি 200 গ্রাম 500 মুরগি ওজন। আমি যদি বাঘ দেই 500 দিয়ে, তাহলে 1 কেজি 818 পয়েন্ট আসছে আমার মুরগিগুলা। মুরগিগুলা আদার খেয়েছিল, এখানে 900 মুরগি ছিল, 900 মুরগি আদার খেয়েছিল আপনার 41 ব্যাগ। আপনারা সবকলেই জানেন যে 900 মুরগির জন্য আদারের বস্তা প্রয়োজন পড়বে 45 বস্তা, তো সেখান থেকে আমার এখানে মুরগি এখন পর্যন্ত খেয়ে নিয়েছে 41 বস্তা, মানে 4 বস্তা আরও বাকি আছে। তো যেটুকু ওজন পেয়েছি আপনাদের দোয়াতে, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর মুরগিগুলা কিন্তু আমি একবারে যে বড় মুরগিগুলা সেগুলো বিক্রি করিনি, এবং ছোটো মুরগিগুলো বিক্রি করিনি। আমি যেসব মুরগিগুলা ছোটো বড় মিক্স করে আমি মুরগিগুলা বিক্রি করেছি। তো আমি সেই হিসাবে বাকি যে আমার 400 মুরগি আছে, সেই মুরগিগুলো আশা করি আমার 19-এর উপরে একটি গড় হিসাব থাকবে, ওজন থাকবে।